Pakistan! Shame on Pakistan! They did genocide! Shame on Pakistan! They did genocide! They did genocide! Shame on Pakistan! Shame on Pakistan! They did genocide! Shame on Pakistan! Shame on Pakistan! They did genocide! Joy Bangla! Joy Bangla! Joy Bangla! Joy Bangla! Shame on Pakistan! They did genocide! এবং তারা শাহগ্রীবির সার্ভে কমিটিতে যায়নি বলে আমরা অলরেডি সার্ভেটা যাব। On Pakistan! Why I come here? আজকে সারা বিশ্বের বাংলাদেশীরা এই পাকিস্তানের এই বর্বরোচিত 71 যে অপরাধ করেছে, জেনোসাইড করেছে, তার বিরুদ্ধে যেমন আমরা আজকে বিক্ষুব্ধ, তেমনি আজকে 42 বছর পরে পাকিস্তানিরা বাংলাদেশের যুদ্ধাপরাধীদের বিচারকে নিয়ে যে মন্তব্য করছে তাদের সংসদে, আমরা সেই জানাচ্ছি পাকিস্তানকে। পাকিস্তানকে আমরা আহ্বান জানাচ্ছি, তারা তাদের তালেবানি তাদের শুধু দুঃখপ্রস্তত উদ্যোগ করতে হবে। Please handle your own, do not handle Bangladesh. Bangladesh is an independent country, don't forget that. One day Pakistan will be ruined. আমরা আজকে সবাই এখানে যারা আসছি, আমরা বাংলাদেশের 42 বছর পর একটা হিস্ট্রি করলাম আজকে। বি প্রাউড অফ দ্যাট এভরিবডি। আমরা আজকে এখানে, আমার হাতে কাগজ আছে, আমরা সবার নাম এখানে লিখবো, সিগনেচার করব, এবং আজকের থেকে যতদিন পর্যন্ত ওরা মাস্ক না চায় ততদিন পর্যন্ত
ক্ষমা না চায় ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। আজকে এই আন্দোলন এইখানে, কালকে এটা সিনেটর লেভেলে যাবে, বিভিন্ন কংগ্রেসে যাবে, সমস্ত জায়গায় যাবে। কাজেই আপনার এখানে পাকিস্তান পার্লামেন্টে বাংলাদেশের যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসির নিন্দা জ্ঞাপন করে তারা যে প্রস্তাব নিয়েছে তার প্রতিবাদে, যে পাকিস্তান ভুলে গেছে যে 71 সালে তারা যে গণহত্যা করেছে, তারা যে ধর্ষণ করেছে, তার বিচার তারা করেনি। তারা 195 জন সামরিক অফিসারদের যে শাস্তির কথা ছিল, যুদ্ধাপরাধীদের ছিল তাদের বিচার করা, তারা তাদের কথা রাখেনি, তারা আমাদের কম্পিটিশন দেয়নি, তারা ক্ষমা চায়নি। তার প্রতিবাদে এবং বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে নাক হস্তক্ষেপ করার জন্য, নাক গলানোর জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাই। আমরা সমস্ত যুদ্ধাপরাধীর বিচার চাই, সবাই সর্বোচ্চ বিচার চাই এবং পাকিস্তানকে আমার একটা কথা দেওয়ার দাবি জানাচ্ছি। ভাই, পাকিস্তান সরকার তাদের ক্যাবিনেটে যে বিল প্রস্তাব পাশ করেছে এটা আমি তীব্র নিন্দা জানাচ্ছি। পাকিস্তানিরা ভুলে গিয়েছে 1971 সালে ওরা যুদ্ধ অপরাধ করেছে এবং ওরা আত্মসমর্পণ করেছিল। এই আত্মসমর্পণ লজ্জা তারা ভুলে যায়নি। এরা পাকিস্তানের বাংলাদেশের যে সমস্ত নাগরিক বাংলাদেশের অত্যাচার করেছিল বা মুক্তিযুদ্ধ কষ্ট করেছিল, আমাদের মুক্তিযুদ্ধের হত্যা করেছিল, বাংলা বাড়িতে হবেই এবং পাকিস্তান কেন, পাকিস্তানে যদি অন্য কেউ আসে যদি বলে তবু আমরা তাদের বিচার করবো। Prosecuting its Bangladeshi collaborators and war criminals with the clear law. As a sovereign country, Bangladesh has the right to do. জানিয়েছে যে আমরা আমাদের অ্যাপোলজিস্ট খাওয়ার জন্য, তো আজকে এখানে যারা আসছে সবাই অনেক অনেক ধন্যবাদ। আমরা সবাই এখানে দল বল নিমিশে সবাই একসাথে কাজ করি। বলো, থ্যাংক ইউ ফর সাংবাদিক ভাইরা এবং আমাদের আজকে, আমরা ছোটবেলায় যুদ্ধে যেতে পারি না, আমার মনে হয় আজকে আমি যুদ্ধে জয়েন করছি। আমাদের মুক্তির দেশ, স্বাধীন দেশ, যারা অতীত থেকে আমাদের শত্রুতা করে আসছে তারা এখনো শত্রুতা করছে, আজকের থেকে এটা চপ করতে হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলা বলতে আমার ইংলিশ বলতে হবে না, কোথায় জানতে চাই না, সবখানে ইউটিউব করবেন। ওকে, বাংলার পর 1971 সালে যে নির্মম গণহত্যা বাংলাদেশে হয়েছে এবং রাজাকারদের যে বিচার হয় না এত বছর, এবং রাজাকারটা জামাতে ইসলামের পার্ট অফ জামাতে ইসলাম ইন বাংলাদেশ স্টিল এন্ড দে আর মেকিং বাংলাদেশ ইসলাম এন্ড উই ওয়ান্ট টু প্রিভেন্ট দ্যাট। বাংলাদেশে এখন রাজাকারদের বিচার হচ্ছে আফটার 42 ইয়ার্স এন্ড পাকিস্তান ইজ ট্রাইং টু ইন্টারফেয়ার দ্যাট এন্ড উই আর এগেনস্ট দ্যাট, উই ওয়ান্ট টু স্টপ দ্যাট এন্ড উই ওয়ান্ট পাকিস্তান টু অ্যাপোলজাইজ ফর দে ডে